বাবা তোমার দরবারে তে পাগলের খেলা मास्टर बुझला छोट्ट विचित्र अनुष्ठान आयोजन करो विचित्र ना बीस त्रिस अरे विचित्र अब आपने खुश दोस्तों भले आसो ना तुम तो ऐले भले आसोले क्योंकि गाजा खुश आज के छोट अनुष्ठान हो आज के स्कूल अनुष्ठान शेषे स्कूल छुट्टी सर आईब ना बुझला सर तो ढाका मीटिंग ना मीटिंग हो गए सर स्कूल मेडिकल क्या मेडिकल ना ढाका मीटिंग आज के ढाका सर की बोले ठीक है मंडो जी सर
বড় আছে কিছু আচ্ছা পারি তো কে কবিতা বলছো স্যার পারি আর বলবো কে একটু পারি বল না ठीक सक्रिय फिर जी सर তোমাকে একটা প্রশ্ন করি বলুন স্যার বলো তো জামিয়া একটি গাছে 10টি পাখি বসা আছে একজন শিকারী এসে বন্দুক দ্বারা একটি পাখিকে গুলি করে ফেলে ওই গাছে আর কয়টি পাখি থাকে 19টা 19টি থাকবে স্যার 19টা স্যার মানে কি স্যার আপনি কি ঘুরে আছেন অন্য কোথাও আছে আচ্ছা স্যার 90টি পাখি থাকবে আচ্ছা স্যার 90 90 गुली करे माटीते फेले दे आर घरे नयटी पाखी उड़े जाए আগামীকাল শিখে তারপর স্কুল আসবে আজকের মধ্যে স্কুল ছুটি হরিণটা ছুটে গিয়েছে আর হরিণের সন্ধানে গর্ব এই যে আমার ভট্ট পানি পিপাসা লেগেছে সম্মুখে একটি গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামটাই মনে হয় রফিক কাজীর বাড়ি এই মুহূর্তে এখানে হবে কেন করে আমি চলে যাব সেই রফিক কাজীর বাড়িতে এখানে গিয়ে আমি আমার পানি পিপাসা নিবারণ করব
যে কতক্ষণ হলো স্কুলে গেল এখনো ফিরে আসছে না কেন আমি ফিরে এসেছি দাদা তুই ফিরে এসেছিস তোর মুখখানা এমন মলিন দেখাচ্ছে কেন বল তোর কি হয়েছে দাদা আর যাব ভাই শোনো ভাই বলো
জানিয়েছিলাম তুমি কি কোনো পত্রের উত্তর পাওনি ওই না তো আমি যদি পত্র পেতাম তাহলে সঙ্গে সঙ্গে ছুটে আসতাম তুমি বিলে যাওয়ার পরে আমাদের পিতা বল বল এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাহলে কাদিসরে কাদিসরা এই পৃথিবী बड़ो जदि
সুপাত্র সন্ধান হয় তাহলে কি বিয়ে দিবে অবশ্যই যোগ্য পাত্র পেলে আমার বোনকে আমি তার হাতে তুলে দেব আচ্ছা ঠিক আছে এই যে জেরবি সাহেব পার্টি পানির মতো যারা বেশি উঠেছে সে আমার আকাঙ্ক্ষিত সপ্ত তিথি ইতর ছোট লোক যেন আর পথে দেখে চলতে পারো না তুমি থাকিতে অন্ত পানি পান করবো আমি সেদিক এদিন আসবে এই চেয়ারম্যানের দলের অধীনে কি তাহলে চেয়ারম্যান সাহেব পানি খেলেন না কেন খেলেন না তা তুই কি বলতে পারিস না দাদা আমার মনে হয় তারা মনে হলো তাই আমাদের মধ্যে আমাদের বাড়ি থেকে পানি না খেয়ে সে অভিমান করে চলে গিয়েছে